আসসালামু আলাইকুম, আমি শোমা। আজকে আপনাদের সাথে শেয়ার করব চেরি ফুলের ডিজাইন। বর্তমান সময়ে কিন্তু চেরি ফুলের শাড়িগুলো খুব বেশি চলছে, আর চেরি ফুলের কাপড় ড্রেসগুলো তো অনেক বেশি জনপ্রিয়। আমি আমার মতো করে সহজভাবে চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি যে রংটি নিয়েছি সেটি হচ্ছে অ্যাক্রোলিক কালার, আর এটা হচ্ছে ইন্ডিয়ান পিডিলাইট কোম্পানির রংটি। এই রংটি খুবই ভালো, আর এটা কিন্তু ওয়াশের পরও কিন্তু এই রংটি উঠে না। আর এই এক বক্স রঙের মধ্যে আপনি 10টি কালার পেয়ে যাবেন। এছাড়াও কিছু একরামিনের রং পাওয়া যায়, সেগুলো আপনারা চাইলে কিনতে পারেন, সেটা আপনারা আপনাদের পছন্দ মতো। সামনে আমি আপনাদের সাথে বিভিন্ন রং নিয়ে ভিডিও করব, কোন রংটি কেমন এবং দাম প্রাইস সব কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তো প্রথমেই আমি গাছে শেপ দেওয়ার চেষ্টা করেছি। তারপর আমি এখানে পার্পেল কালারের সাথে সাদা রং মিলিয়ে হালকা গোলাপের মতো করে নিয়েছি। এখানে সাদা এবং জাম কালারের মধ্যে দিয়ে আমি এই চেরি ফুলটি আঁকার চেষ্টা করছি। আর তুলিটা হচ্ছে আমি আমার মতো যে কোনো তুলি দিয়ে আপনারা করতে পারেন, তবে আজকে আমি যে তুলিটা দিয়ে এটা করছি এটা কিন্তু মেকআপের তুলি। তো আমার মেকআপ করা হয় না, তুলিগুলো ব্রাশগুলো পড়েছিল তাই আমি এখানে কাজে লাগিয়ে ফেলেছি। আপনারা কিন্তু আপনাদের হাতে শেপ বা কাজ লাগার ধরন অনুযায়ী তুলিটা ব্যবহার করবেন। যারা নতুন তাদের জন্য চ্যাপ্টার রাউন্ড শেপ চুড়িটা ভালো হবে নতুন কাজ করার ক্ষেত্রে, আর যারা এক্সপার্ট তারা সব ধরনের তুলি দিয়ে কাজ করতে পারবে। এখানে আমি সাদা এবং কিছুটা জাম কালার মিক্স করে রংটা করে নিচ্ছি। আর ফুলগুলো আঁকা কিন্তু একদম সহজ, জাস্ট 5টি শেপের মতো করে দিচ্ছি, কোনো কোনো জায়গায় আমি 4টি শেপের মতো করে দিচ্ছি। আমি চেষ্টা করছি মানে ফুলগুলো গাছের মধ্যে ঘনভাবে করে ফুটিয়ে তোলার জন্য। এখানে আমি প্রথমে জাম কালারটা দিয়ে দিয়েছি, তারপরে আমি এর উপরে সাদা রংটা দিয়ে হালকা কালারের শেপ তৈরি করেছি। আর আপনারা যখন নিজেরা কাজ করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন কিভাবে রং করলে রংটা ফুটে উঠবে। তো আমার কাছে যখন মনে হচ্ছিল এই রংটা ফুটছে না কাপড়ের উপর, তখন আমি সাদা শার্ট তৈরি করছিলাম। সাদা রংটা দেওয়ার ফলে এটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, মানে দুই কালারের শার্ট তৈরি করছি। যারা নতুন আপুরা আছেন তারা কিন্তু হ্যান্ড পেইন্ট শুরু করতে তেমন কিছুর প্রয়োজন নেই, জাস্ট আপনারা কিছুদিন কাজ করলেই আপনাদের নিজেরাই মানে খুব ভালো আয়ত্তে চলে আসবে। যেখানে যেখানে ফাঁকা আছে ঠিক সেই জায়গাটাতে আমি সাদা রং দিয়ে ফিল আপ করে নিচ্ছি, মানে দুটি কালার একটি শুকনো থাকা অবস্থায় আরেকটির মধ্যে আমি সাদা রং দিয়ে করছি, তাহলে দুটি কালার মিশ্রণে একটি নতুন কালার তৈরি হচ্ছে। তো আমি প্রতিটি গাছের ডালের উপর বা যেখানে ফাঁকা মনে হচ্ছে সেখানে আমি কিছু ফুল এঁকে নিচ্ছি, যাতে করে চেরি ফুলের মতো খুব ঘন ফুলগুলো দেখা যায়, গাছের ডাল কম দেখা যায়, এমন করে আমি ফুলগুলো আঁকার চেষ্টা করছি। এবার আমি কিছু ছোট ছোট ডাল দিব যেখানে আমি চেরি ফুলের কলিগুলো আঁকবো, কলি আঁকার চেষ্টা করব। আর আঁকাটা সম্পূর্ণ আপনার উপরই ডিপেন্ড করে। তো এই মাঝখান থেকে আমি কিছুটা
কিছুটা চেরি ফুলের মতো করে যে ডিজাইনটা আছে সেটা দেওয়ার চেষ্টা করছি একদম সহজভাবে। আর এখানে যখন করবেন তখন একটু চিকন চিকন তুলিটা ব্যবহার করবেন, যেহেতু এখানে কাজটা চিকন। আমি কিন্তু আজকে পুরোটাই মেকআপের তুলি দিয়ে করছি, এই মাঝখানে যেই যেই কলির মতো করে দিচ্ছি সেটাও কিন্তু মেকআপের তুলি দিয়ে করছি, যেটা ছোট ছোট ছিল বা চিকন ছিল সেই তুলিটা দিয়ে আমি এখানে সেই কলিটা দেওয়ার চেষ্টা করছি। এবার আমি কলিগুলো দিচ্ছি জাস্ট পাতার মতো করে, একটু কলি করার শেপ কলি শেপের মতো করে দিচ্ছি। কালারটা ফুটিয়ে তোলার জন্য একটু জাম কালারটা দিয়ে দিচ্ছি। আর এটা আসলে এক্সাক্ট কি কালার ঠিক আমি বলে বুঝাতে পারছি না, আপনারা আসলে দেখে বুঝে নিবেন। এখন আমি যে কলিগুলো আছে সেই কলিগুলোতেও চেরি ফুলের ডিজাইনের ডিজাইন কি করব, নিচ থেকে আমি ব্রাউন কালার দিয়ে লতার ডট এঁকে নেব, যাতে করে অরিজিনাল ফুলের লুকটা আসে, সেই জন্য এভাবে করে ডিজাইনটা করে দিব। আশা করি আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আমি আমার মতো করে চেষ্টা করেছি সহজে বোঝানোর জন্য। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।